এমন হয়তো কেউ নেই যে কিনা ডাইনোসরদের ব্যাপারে জানে না। আজ থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত এই বিশালাকার দানবেরা যে আমাদের পৃথিবীতে বসবাস করত, এটি হয়তো আপনি আগে থেকেই জানেন। পৃথিবীর এমন কোনো অঞ্চল নেই যেখানে কিনা এই প্রজাতির প্রাণীদের পা পড়েনি। এমনকি আমাদের দেশ বাংলাদেশেও এই বিশালাকার প্রাণীদের বসবাস ছিল। কিন্তু আপনার মাথায় কি কখনো এই প্রশ্ন এসেছে যে আমাদের দেশে কি কখনো ডাইনোসরদের ফসিল পাওয়া গিয়েছে? এর উত্তর হচ্ছে, আমাদের দেশ বাংলাদেশে অতীতে এরা বসবাস করলেও বর্তমান সময়ে এদের কোনো ফসিলই আমাদের বাংলাদেশ থেকে পাওয়া যায়নি। এখন একটি প্রশ্ন আপনার মাথায় হয়তো অবশ্যই আসছে যে আমাদের দেশে ডাইনোসরদের ফসিল কি কারণে পাওয়া যায়নি? আর যদি ফসিলই না পাওয়া যেয়ে থাকে, তাহলে আশ্চর্য দর্শন চ্যানেলে এর আগে দুইটি ভিডিওতে কেন বা কিভাবে বাংলাদেশি ডাইনোসর দেখানো হলো? আর আজই বা আমি কেন বলছি বাংলাদেশে ডাইনোসর ছিল? আর যদি থেকেও থাকে, তাহলে কি এখন এদের পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আপনার মনের এসব প্রশ্নের উত্তর আপনি এখনই পেতে চলেছেন। মূলত আমাদের দেশে অবশ্যই ডাইনোসর ছিল, তবে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে আমাদের দেশের বেশিরভাগ অংশ বর্তমানের পজিশনে ছিলই না। কেননা তখন আমাদের দেশের অনেকাংশই ছিল ইন্ডিয়া দ্বীপের সাথে, আর ইন্ডিয়া কন্টিনেন্টটি বর্তমানের পজিশনের থেকে অনেক দূরে ছিল। অর্থাৎ তখন ইন্ডিয়া দ্বীপের অবস্থান ছিল আফ্রিকা কন্টিনেন্টের পার্শ্ববর্তী অঞ্চলে। আর সেই সময়ে এমন কিছু ডাইনোসর ছিল যারা সম্পূর্ণ ইন্ডিয়া দ্বীপেই অবস্থান করত, যার কারণে এটি বলা যায় যে বর্তমান বাংলাদেশের যেটুকু অঞ্চল সেই ইন্ডিয়া দ্বীপের সাথে ছিল, সেটুকু অঞ্চলে যে সকল ডাইনোসরেরা বসবাস করত তারাই ছিল বাংলাদেশি ডাইনোসর। কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে আমাদের বাংলাদেশ অঞ্চলের যেই অংশটুকু সেই সময়ের এশিয়া কন্টিনেন্টের সাথে ছিল, সেই অঞ্চলের ডাইনোসরদেরই বা আমরা কেন খুঁজে পেলাম না? আর ইন্ডিয়া দ্বীপে যে অংশ ছিল সেখানেই বা বর্তমানে আমরা কেন ডাইনোসর ফসিল খুঁজে পেলাম না? এই প্রশ্নটি আপনাদের মতো আমাকেও অনেক ভাবিয়েছিল, আর ইন্টারনেটেও আমি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমি এর আগেই বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস এবং এই ধরনের অনেক ভিডিও নিয়ে রিসার্চ করেছি, আর আমার এর উত্তর বুঝতে খুব একটা সমস্যা হয়নি। মূলত এর পিছনে তিনটি কারণ হতে পারে। প্রথমটি হচ্ছে ইন্ডিয়া দ্বীপের মুভমেন্ট এবং এশিয়া দ্বীপের সাথে সংযুক্তি। মূলত ইতিহাস অনুযায়ী আজ থেকে 6.5 কোটি বছর পূর্বে যখন ডাইনোসরদের বিনাশ ঘটে যায় আমাদের পৃথিবী থেকে, তারও প্রায় 1.5 কোটি বছর পূর্বে, অর্থাৎ আজ থেকে 5 কোটি বছর পূর্বে, ইন্ডিয়া দ্বীপটি দ্রুত বেগে এশিয়া মহাদ্বীপের দিকে এগিয়ে আসতে থাকে এবং এক ভয়ঙ্কর সংঘর্ষের মাধ্যমে এশিয়া এবং ইন্ডিয়া কন্টিনেন্ট পরস্পরের সাথে যুক্ত হয়। আর এই সংঘর্ষের ফলে সম্পূর্ণ এশিয়া এবং ইন্ডিয়া কন্টিনেন্টের সংযোগস্থলে বিশালাকার পাহাড়ের তৈরি হতে থাকে। আর এই সময়েই পৃথিবীর সব থেকে বড় পাহাড় এভারেস্টের জন্ম হয়। এর সাথেই আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এবং শ্রীমঙ্গল, সিলেট ও চট্টগ্রামের মতো জায়গাতেও পাহাড়ের তৈরি হতে থাকে। আর হয়তোবা এই সকল পাহাড় তৈরি হওয়ার সময় ডাইনোসরদের ফসিল এই পাহাড়গুলোর নিচেই চাপা পড়ে গিয়েছিল, যা হয়তোবা কখনো এই পাহাড়গুলোর ভিতর থেকে উদ্ধার করা সম্ভব হতে পারে। কিন্তু যদি পাহাড়ের নিচে চাপা পড়ার জন্য আমরা ডাইনোসরদের ফসিল না পেয়ে থাকি, তাহলে যে সকল অঞ্চলে পাহাড় নেই সেখানেই বা আমরা কেন ডাইনোসরদের ফসিল খুঁজে পাইনি? এর জন্য আমাদের দ্বিতীয় ও তৃতীয় কারণগুলো জানতে হবে। দ্বিতীয় কারণ অনুসারে আমাদের দেশ এমন একটি দেশ যেখানে ভূখণ্ড অনুসারে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণে নদী বয়ে গেছে, আর এতগুলো নদী বয়ে যাওয়ার জন্য আমাদের দেশে বন্যা একটি কমন ব্যাপার, যার জন্য এমনটি হতেই পারে যে আমাদের দেশে থাকা ডাইনোসরদের ফসিলগুলি হয়তো এই বন্যা এবং নদীর পানির সাথে ধুয়ে গিয়েছে আর সমুদ্রে গিয়ে পতিত হয়েছে। কিন্তু তারপরেও তো আরো অনেক জায়গাতে এই ফসিলগুলো পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক কি কারণে এই ফসিলগুলো আমরা এখনো পাইনি, এর জন্যই চলুন দেখা যাক তিন নম্বর কারণটি। আর এই কারণটি হচ্ছে সভ্যতা। এটি হয়তো আপনি জানেনই যে পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে ডাইনোসরদের ফসিল পাওয়া গিয়েছে আমেরিকা এবং নর্থ আমেরিকায়, মানে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা এবং এই সকল অঞ্চলে। আর এই সব অঞ্চলে এই ফসিলগুলো পাওয়া যাওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমেরিকা দ্বীপটি বর্তমান সভ্যতার মানুষেরা খুঁজে পেয়েছে মাত্র 400 থেকে 500 বছর হয়েছে। আর যেই অঞ্চলে বিগত হাজার হাজার বছর ধরে উন্নত সভ্যতার মানুষের পা পর্যন্ত পড়েনি, সেই অঞ্চলে ডাইনোসরদের ফসিল সুরক্ষিতভাবে থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে এর ঠিক উল্টোটাই হয়েছে আমাদের দেশ বাংলাদেশ।
বাংলাদেশের ক্ষেত্রে। কেননা বাংলাদেশের ইতিহাস নিয়ে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আপনারা হয়তো দেখেছেন যে বর্তমান বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি সকল অঞ্চল এবং পশ্চিমবঙ্গের সামান্য অঞ্চল নিয়ে আমাদের এই অঞ্চলে আঙ্গা সাম্রাজ্যের তৈরি হয়েছিল। আর এই সভ্যতাই ছিল সম্পূর্ণ এশিয়া মহাদ্বীপের মধ্যে সব থেকে পুরনো সভ্যতা। আর এই সভ্যতা তৈরি হওয়ারও প্রায় 1000 বছর আগে থেকে, অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে থেকেই আমাদের বর্তমান বাংলাদেশ অঞ্চলে মানুষেরা বসবাস করতে শুরু করেছিল। আর এরও অনেক বছর পরে হিমালয় থেকে আসা নদীর তীর ধরে বিভিন্ন সভ্যতা তৈরি হতে থাকে, যে সকল সভ্যতা পরবর্তীতে বর্তমান ভারত অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে এই সকল সভ্যতার থেকেও কয়েক হাজার বছর আগেই আমাদের বাংলাদেশ অঞ্চলে জনবসতি হয়েছিল, যার কারণে যদি এই অঞ্চলে ডাইনোসরদের ফসিল থেকেও থাকে তাহলে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার যে এই অঞ্চলের মানুষেরা সেগুলো হারিয়ে ফেলেছে বা ব্যবহার করতে করতে নষ্ট করে ফেলেছে। কেননা এই অঞ্চলে সব থেকে আগে থেকে মানুষ থাকতে শুরু করেছিল, যার কারণে আমরা বর্তমানে আর কোনো ডাইনোসরদের ফসিল খুঁজে পাইনি। তবে ভারতের সভ্যতাগুলো তুলনামূলক কম সময়ের হওয়ার কারণে আর বাংলাদেশের মতো এত নদী না থাকার কারণে এখনো ভারতে ডাইনোসরদের ফসিল খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই তিনটি কারণ ছাড়াও আপনার কাছে কি বাংলাদেশে ডাইনোসরদের ফসিল না পাওয়ার পিছনে আরো কোনো কারণ আছে বলে মনে হয়? তাহলে তা আপনিও যুক্তি সহকারে কমেন্ট করে বলে দিন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি শুধুমাত্র আচার্য দর্শন চ্যানেলটিতেই পেতে চলেছেন, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।